কাজী টিভি। এই মহা গ্রন্থাল কোরআন যখন কোন এতিমের হাতে যাবে, ওই এতিম টোকাইটা আর জীবনে কোনদিন আড়াই কেজির ইট হাতে নিয়ে গাড়ি ভাঙবে না, বরং লোহে মাহফুজের কোরআন তার হাতে থাকার কারণে সে দেখবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان সে দেখবে মদ, জুয়া, গ্যাম্বলিং, কত কথা, বেদিতে পূজা এবং ভাগ্য নির্ধারণী তীর, লটারি, এগুলো জায়েজ নাই, হারাম। জোরে বলেন এগুলো কি? সে কোনোদিন মানুষের গাড়ি ভাঙতে যাবে না, একটিমাত্র পদ্ধতি পৃথিবীতে আছে মানুষকে ভালো মানুষে পরিণত করা, একটি সমাজকে সুশীল সমাজে পরিণত করা, একটা দেশকে একটি সুন্দর দেশে পরিণত করা, একটা জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করার একমাত্র উপায় হচ্ছে কি? আল কোরআন। আল কোরআন ছাড়া আপনি কোনো তাবিজে কাজ হবে না, কোনো ফর্মুলায় কাজ হবে না। পৃথিবীর কোন সবচেয়ে বড় যদি সেই সৌরবিজ্ঞানী হয়, পৃথিবীর মধ্যে যদি সে সমাজ বিজ্ঞানী হয়, সে যদি রাজনীতির ক্ষেত্রে সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়, কোনদিন শান্তি দিতে পারবে না, সে তার নিজের পকেটটা আগে চিন্তা করবে, কথা কল। অতএব পৃথিবীর মানুষগুলোকে সুন্দর পথে আনতে গেলে সবচেয়ে যে বড় জিনিসটা সেটার নাম কি? আল কোরআন। 550 কোটি মানুষ, 200 কোটি মানুষের বিরুদ্ধে 550 কোটি মানুষ তো বলবেই, তারা তো আমাদের সমালোচনা করবে। এর মধ্যে আমরা যারা আছি, আমাদেরকে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, ইহুদিরা 71 দলে বিভক্ত ছিল আর খ্রিস্টানরা বিভক্ত ছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এটি কি সুসংবাদ না দুঃসংবাদ? এটা দুঃসংবাদ আমাদের জন্য। এই বাণীটি এটি সতর্কতামূলক একটি বাণী, এবং এই বাণীর মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব ইসলামের পবিত্র জবানে যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআনে এর প্রস্তাব আনা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। দুনিয়ার সকল মুসলমান তোমরা আল্লাহর রজ্জু আল কোরআনকে ধারণ করো, কারণ এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি শক্ত রশি, আল হাবদুল্লাহিল মাতিন, এটা আল্লাহর আরশ থেকে জমিনের মধ্যে ছেড়ে দেওয়া আছে। অতএব এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। আমাদের আমরা যারা আছি, আমাদের সবচেয়ে বড় ইমানের যে বিষয়টা, বিশ্বাসের যে বিষয়টা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণে যেহেতু আমরা আখেরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। যাদের পরকাল নাই, যাদের আখেরাত নাই, তাদের এই পৃথিবীটা এটা আনন্দ উল্লাসের জায়গা। শেক্সপিয়ার তিনি বলেছেন যেটা এনজয়ের জায়গা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা হচ্ছে এনজয়ের জায়গা। এটা জেনা, বেবিচার, অন্যায়, অবিচার, গান, তবলা, হারমোনিয়াম, যে যত ধরনের উল্লাস আছে, খেল তামাশা যা আছে সব কিছু করতে পারো। তার কারণ হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যে মরার পরে আমরা মাটি হয়ে যাব, আর মাটি হয়ে গেলে আর কে আছে এমন আমাদেরকে সেই মাটি থেকে আবার উঠাবে। তাদের বক্তব্য হলো মাই ইউহিয়িল ইজামা ওয়া হিয়া রামীম, মাই ইউহিয়িল ইজামা ওয়া হিয়া রামীম। মানুষ যখন মরে যাবে তার দেহটা মাটিতে মিশে যাবে, তার যে হাড়গুলো পুরাতন হওয়ার কারণে ঢং ঢং করে বেজে উঠবে, সেই হাড়গুলোর ভিতরে আবার নতুন করে গাঁথুনি দিয়ে আবার সেই মানুষটিকে কে সাজাবে, নতুন করে কে সাজাবে? তারা বলছে এটা একটা দুরূহ ব্যাপার, একটা কঠিন ব্যাপার। মানুষ মরে গেলে মাটির সাথে তার সবকিছু মিশে যায়, কাজেই সে মানুষটিকে আবার
কবর থেকে উঠানো হবে এটা মিথ্যা কথা তারা বলছে এবং তাদের বক্তব্য আরো কঠিন পবিত্র কোরআন তাদের বক্তব্যগুলো কোট করেছে আমাদের কাছে উত্থাপন করেছে রেকর্ড দিয়ে আমাদেরকে পবিত্র কোরআন আমাদের বিষয়গুলো সম্পর্কে অবগত করিয়েছে পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন এরা যারা পরকালে বিশ্বাসী না যারা পরকালকে আদৌ বিশ্বাস করে না যে মরার পরে আবার আমরা কবর থেকে উঠব এটার নাম হচ্ছে পরকাল এটার নাম কি পরকাল আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বিদ্যাপীঠগুলোতে আমরা পড়েছি কাল হলো তিনটা অতীতকাল বর্তমানকাল আর ভবিষ্যৎকাল কিন্তু যারা ইমানদার ব্যক্তি তাদের কাল কয়টা দুইটা একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল ইহকাল এবং পরকাল তাদের এই পৃথিবীর জীবন এই পার্থিব জীবন আরেকটা হচ্ছে পারলৌকিক জীবন মরার পরে আরেকটা জীবন আমরা এই দুই জীবনকে বিশ্বাস করি কথা বুঝতে পারছি কিন্তু যারা কাফির যারা বেদিন যারা আল্লাহকে মানে না আল্লাহর মহাশক্তিকে আদৌ কোনো ভাবে গ্রহণ করে না মেনে নেয় না তাদের বক্তব্য হলো আয়াইদুকুম আন্নাকুম ইদা মিত্তুম ওয়া কুনতুম তুরাবান আন্নাকুম তুখরাজুন মুখরাজুন তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভয় দেখাচ্ছেন যে মরার পরে তোমরা যখন মাটি হয়ে যাবে ওয়া কুনতুম তুরাবান মাটি হয়ে যাবে আন্নাকুম মুখরাজুন তোমাদেরকে আবার মাটি থেকে বের করা হবে এই বিষয়টি সম্পর্কে কাফেরদের পরিষ্কার বক্তব্য হাইহাত হাইহাত লিমা তুআদুন আফসোস খুব দুঃখের কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ধরনের একটা মিথ্যা কথা বলছেন মরে গেলে পরে আবার কবর থেকে উঠানো হবে হাইহাত হাইহাত লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়ামা নাহনু বিমাবুসিন তারা বলছে পৃথিবীর জীবনটা হলো আনাকুম খানাকুম জানাকুম আইলাম আর খাইলাম আর চলে গেলাম পৃথিবীর জীবনটা হলো খেল তামাশার জীবন এই জীবনের মধ্যে আমরা যারা পৃথিবীতে আসি পৃথিবীটাকে আমরা জয় করে আমরা পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাব বাস ফিনিশ আর কিছু নাই মরার পরে আর কিছু ভয়ের কোনো কারণ নাই তারা বলছে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ইন হিয়া নাই কিছু ইল্লা আছে কি হায়াতুনা দুনিয়া এই পৃথিবীতে আমাদের যে জীবন নামুতু ওয়া নাহিয়া এটা শুধু পৃথিবীতে আগমন আর প্রস্থান জন্ম নিয়েছি মরে যাব শেষ এরপরে আর তৃতীয় কোনো জিনিস নাই কাফেরদের বক্তব্য হলো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়ামা নাহনু বিমাবউসিন আমরা কখনো আমাদেরকে কখনো কবর থেকে তোলা হবে না কত বড় গ্যারান্টি দিচ্ছে তারা আমরা মাল কিনতে গেলে গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় কি না কাফেররা যারা পরকালকে বিশ্বাস করে না তাদের বক্তব্য কত কঠিন তারা বলছে মরে গেলে ফিনিশ শেষ আর আমরা আমাদের বিশ্বাস হলো বাবার কবরের উপরে বাবার সিনার উপরে বুকের উপরে বাঁশ বিছিয়ে দিয়ে যখন মাটি দেয়া শুরু হয় তখন হাতের মুষ্টির মাটিকে লক্ষ্য করে আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা সুবহানাল্লাহ বলেন এখানে হলো তাদের আর আমাদের বিশ্বাসের পার্থক্য অমুসলিম যারা তাদের লাশগুলো পুড়িয়ে ফেলে আগুনে খ্রিস্টানের মৃত্যু আমি দেখেছি খ্রিস্টানের লাশ দাফন করা আমি দেখেছি আমেরিকায় কোন খ্রিস্টান যদি মারা যায় তাহলে এই মরা মানুষটার পেটটা বের করে ফেলে এটা বুক চিরে পেটটাকে বের করে ফেলে দেয় মাটিতে পুঁতে রাখে মানুষটা মরে গেলে পরে
পেটটাকে বের করে দিয়ে সেলাই দিয়ে দেয়, এরপরে ওই মানুষটাকে টি শার্ট পরায়, ওই মানুষটাকে ফুল প্যান্ট পরায়, শার্ট পরায়, গলায় টাই দিয়ে দেয়, সুন্দর করে তার গায়ের উপরে কোট পরিয়ে দেয়, টি শার্ট এর উপরে কি কালা কোট, আর কোটের সাথে সাথে তার পকেটের মধ্যে একটা রুমাল দিয়ে দেয়, সেখানে একটা ডায়েরি, একটা কলম দিয়ে দেয়, হাতের মধ্যে কিছু পাউন্ড আর ডলার দিয়ে দেয়, আর কবরে তাদেরকে মাটিতে যখন পুঁতে ফেলে, তখন তাদের বিশ্বাস হলো ওখানে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে এই পাউন্ড ডলার দিয়ে সে বেঁচে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত সুধী ভাইরা, আমার এই জন্য খ্রিস্টানদের কোন কবর জিয়ারত নাই, আছে না? কথা বলতে হবে, খ্রিস্টানদের কি নাই কবর জিয়ারত? নাই। ইহুদিদের কোন কবর জিয়ারত নাই, হিন্দুদের কোন কবরই নাই, জিয়ারত করবে কি? কতক্ষণ না, এদের তো কবরই নাই, জিয়ারত করবে কোন জায়গায়? সম্মানিত সুধী, পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ বাস করছে, 750 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা হলো যারা কিছুই মানে না, আল্লাহ, খোদা, আখেরাত, ইহকাল, পরকাল, জগতের কোনটাকেই তারা স্থির ভাবে মানতে চায় না। সম্মানিত সুধী, আর আমরা এগুলোকে ভাইরাল করি সবচেয়ে বেশি। এই ইউটিউবার যারা আছেন, এরা খুব ভালো মানুষ, ইউটিউবাররা আল্লাহর জান্নাতে, আল্লাহ তাআলা তাদেরকে বিবেচনা করে 1 নম্বরে জান্নাত দিয়ে দিতে পারেন। তার কারণ হচ্ছে যে তারা যদি এই ভালো ভালো জিনিসগুলো ঠিক মতো পৌঁছায়, আর তারা যদি উদ্দেশ্য হয় যে গানটাকে যদি ভাইরাল করতে পারি তাহলে তো বেশি পয়সা পাবো, কথা বুঝতে পারছেন? তাহলে কিন্তু এদের বিপদ, ওরা কিন্তু সবার শেষে জান্নাতে যাইতে গিয়ে ঘাটে ঘাটে আটকা খাবে, কথা বুঝতে পারছেন? এই জন্য যারা ইউটিউবার, যারা ফেসবুকার, আমি তাদেরকে ব্যক্তিগত বলে থাকি যে আপনারাও জান্নাতে যাওয়ার পথ খুলুন, এবং সেখানে নবী প্রেমিকরা নবীর প্রেমে যত ধরনের ওয়াজ করে এগুলোকে বেশি বেশি প্রচার করুন, যেগুলোতে নবীর মান ক্ষুণ্ণ হয়, নবীর সম্মান নষ্ট হয়, যেগুলোতে মানুষের আমল নষ্ট হয়, যেগুলো শুনলে পরে কিছুক্ষণ মানুষ হু হু করে হা হা করে হেসে ফেলে, এগুলো প্রচার করবেন না, এগুলো প্রচার থেকে বিরত থাকুন। আপনার এই বিশাল সাংবাদিকতা, আপনার এই সুন্দর প্রচারণা, এটাই আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে দিতে পারেন, কি বলেন, ঠিক কি না? যাহোক বন্ধুরা, আমার বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, জগতের মধ্যে একমাত্র মুসলিম যারা, তারাই কিন্তু কবর জিয়ারত করে। কেন কবর জিয়ারত করে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, এখানে মাকাবির, মাকবারা, মাকবারা শব্দের অর্থ হচ্ছে কবরস্থান, কবরস্থানে কত রকম মানুষ থাকে, এই জন্য ব্যক্তিগত ভাবে কাউকে কবর দেওয়া উচিত না। মানুষের কবর হওয়া উচিত কোথায়? কবরস্থানে, অসংখ্য মানুষ যেখানে শুয়ে আছে, একটা পরিবার, কবর, কবরস্থান হলো কবরবাসীর পরিবার। একটি সমাজের মধ্যে যেমন ভালো মানুষ বাস করেন, সেখানে কিছু খারাপ মানুষও বাস করেন। শুনিদাম কেদার রোজ উমিদ বীর, শুনিদাম কেদার রোজ উমিদ বীর, বদারা বাবকশদ বনে কা করিম, বদারা বাবকশদ বনে কা করিম। কবি বলছেন, আমি শুনেছি কিয়ামতের ময়দানে এই কঠিন জায়গাগুলোতে, সেখানে ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে খারাপ মানুষগুলো বেঁচে যাবে, ভালো মানুষগুলোর সঙ্গী হওয়ার কারণে খারাপ মানুষগুলো কি বেঁচে যাবে। ধানের সাথে যেমন চিটা বিক্রি হয়, চিটার কিছু নাই, এটা পাতান বলেন আর চিটা বলেন যাই বলেন, এটার কোনো দাম নাই। ধানের সাথে চিটাগুলো যেমন বিক্রি হয়, ঠিক যে মানুষগুলো মন্দ কাজ করে, ভালো মানুষের সাথে সম্পর্ক করলে পরে সে মানুষগুলো ওই ভালো মানুষের সাথী হয়ে এক ডাকে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য জান্নাতে যাওয়ার পথটাকে আল্লাহ কঠিন করেন নাই, বড় সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
أُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি তার ভুলটাকে বুঝতে পারে আমি ঠিক জায়গায় ছিলাম না আমি আল্লাহর পথে চলে আসলাম ইল্লা মান তাবা যদি কেউ তওবা করে আল্লাহর পথে চলে আসে নামাজি হয় রোজাদার হয় সত্য কথা বলা শুরু করে হালাল ভাবে ব্যবসা শুরু করে মিথ্যা বলে না অন্যায় করে না মানুষের জমি দখল করে না কত কল চন্দাবাজি নাই ধান্দাবাজি নাই সুদি কারবারে জড়িত নয় ঘুষখোর নয় এমন ভালো মানুষ যে মানুষটা প্রতিবেশীর ক্ষতি করে না কারো মেয়ের বিবাহ ভেঙে দেয় না জগতের মধ্যে যে মানুষটা সবসময় তার মুখটাকে পবিত্র রেখেছে বিড়ি সিগারেট মদ জুয়া আফিং গাঁজা কোকেন করেক্স ইয়াবা সবগুলো থেকে নিজেকে পবিত্র রেখেছে যে মানুষটা সমাজের এই ভালো কাজগুলো করে ইল্লা মান তাবা ওয়া আমানা আর যদি ঈমানের উপরে মজবুত রাখে বিশ্বাসটা রাখে যে আমার আল্লাহ আমাকে ধরে বসবেন আমার আল্লাহর চক্ষু এটা ঘুমায় না সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত এই সমস্ত বড় বড় চোখের যে সমস্ত যন্ত্র আছে এই যে ক্যামেরাগুলো আছে সব ক্যামেরা নষ্ট হয় ব্যাটারি যায় এটা চার্জ গেলে এটা দেখে না কতক্ষণ না ক্যামেরার চার্জ গেলে ক্যামেরা দেখে না ক্যামেরা দেখে না জগতের মধ্যে আল্লাহর চক্ষু হলো ওয়াইনুল্লাহি জারিয়া আল্লাহর চক্ষু হলো সিসিউ ক্যামেরা হযরতে লোকমান তার ছেলেকে বলে দিচ্ছেন বাবা জগতের মধ্যে আমি পিতা হয়ে তোমাকে যে ওসিয়ত গুলো করবো উপদেশ গুলো দিব জগতের কেউ তোমাকে সেই উপদেশ দিবে না বাবা হয়ে আমার দায়িত্ব হচ্ছে তোমাকে কিছু উপদেশ দেওয়া আমরা ওসিয়ত করি উপদেশ দেই সন্তানদেরকে মরার আগে যে জমি আছে দক্ষিণ দিকে এত বিঘা তোমরা এগুলো ভাই বোন ভাগ করে নিও কথা কল বাস্তবিটা যার উপরে ঘরের ভিটি আছে এই ঘরের থাকার জায়গাটা তোমরা এইভাবে ভাগ করে নিও পবিত্র কোরআনের মধ্যে এই ধরনের ওসিয়ত করার কোনো সুযোগ নাই পবিত্র কোরআনে ওসিয়তের সুযোগ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে ওসিয়ত করেছেন সেই নিয়মটাকে পালন করা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান মৃত্যুর সময় আল্লাহ নিজেই বলছেন যে তোমরা ইয়াকুবের জীবনী অনুসরণ করো ইজ হাজারা ইয়াকুব আনিল মাউত যখন তার কাছে মৃত্যু এসে গেল তখন তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন যে আমার মৃত্যুর পরে তোমরা যেন কেউ এমনটা না হও যে বেনামাজি হয়ে গেছো তোমরা নামাজ ঠিক মতো পড়বে সুবহানাল্লাহ ওই জমির ভাগ বাটোয়ারা দেখেন নাই কে কতটুকু অংশ পাবে ব্যাংকে কতটুকু টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেগুলো কে কিভাবে ভাগ করে নেবে এটার ওসিয়ত কি এটা তো আল্লাহর পক্ষ থেকে ভাগ বাটোয়ারা করাই আছে আপনি এখানে হাত দিবেন কেন এখানে কিছু বলার দরকার নাই কেউ যদি মারা যায় মরে গেলে পরে শরীয়তের বিধান অনুযায়ী যার অংশ যতটুকু পাওয়ার এটা আল্লাহ তাআলা বন্টন হিস্সা হিস্সা কার কতটুকু অংশ এই বিষয়টা তিনি বর্ণনা করেছেন কিনা এ নিয়ে আপনার উপদেশ দেওয়ার কিচ্ছু নাই হ্যাঁ আপনার উপদেশ দেওয়ার নিয়ম হচ্ছে এই যে মৃত্যুর মুহূর্তে আপনি সন্তানদেরকে বলে যাবেন যে আমার মৃত্যুর পরে তোমরা যেন কেউ বেনামাজি না হও তোমরা সকলেই নামাজি হবে নামাজ পাঞ্চুয়াল টাইমে পাঞ্চুয়াল টাইম মানে জোহরেরটা আসরের সময় না আসরেরটা মাগরিবে না মাগরিবেরটা এশায় না খবরদার পাঞ্চুয়াল টাইমে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্ধারিত সময়ে ফাসতাবিকুল খায়রাত তোমরা দেখবে টেলিভিশন খুললে তোমরা দেখবে তোমাদের ইউটিউব খুললে তোমরা দেখবে তোমাদের ফেসবুক খুললে যে কত মানুষ কুস্তি করছে এখানে প্রতিযোগিতা চলছে খেলার প্রতিযোগিতা চলছে ক্রিকেট খেলার প্রতিযোগিতা ফুটবলের প্রতিযোগিতা ব্যবসায়ীদের প্রতিযোগিতা চলে কিনা সুদ খাওয়ার প্রতিযোগিতা হয় ঘুষখোরদের প্রতিযোগিতা হয় কে কত আগে বনানীতে বাড়ি কিনতে পারে কে কত আগে গুলশানে ফ্ল্যাট কিনতে পারে কত কোন আল্লাহ বলছেন না ফাসতাবিকুল খায়রাত তোমরা ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে যে কার চেয়ে
ওই ব্যক্তিটার চেয়ে আমার দুই রাকাত নামাজ বেশি হলো কিনা, কতক্ষণ না তার জিকিরের তুলনায় আমি বেশি জিকির করতে পারলাম কি না, কেন এখানেও নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আপনি ব্যারিস্টার হবেন, নো নিড। আপনি ডাক্তার হবেন, নো নিড। আপনি ইঞ্জিনিয়ার হবেন, নো নিড। অর্থাৎ এগুলোর কোনটাই আল্লাহর চাহিদা নয়, আল্লাহ তাআলার কাছে কোন রকম চাহিদা নাই যে আপনি ব্যারিস্টার হন, আল্লাহর কাছে কোন রকম চাহিদা নাই যে আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন। আল্লাহর কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যেন ইবাদী হন, আপনি যেন ইবাদতকারী হন। আল্লাহ আপনাকে তার ইবাদতের জন্য পৃথিবীতে কি পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার সৃষ্টিটা হয়েছে ইবাদতের জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য নয়। আমি কি বুঝাতে পারছি? অতএব জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি যাই হন, আপনার নামাজ ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি স্টিমারে থাকেন সেখানেও নামাজ, আপনি আকাশের প্লেনে থাকেন সেখানেও কি নামাজ, আপনি বাসে থাকেন সেখানেও কি নামাজ, আপনি পায়ে আপনি হাঁটা চলার উপরে থাকেন সেখানেও কি নামাজ। অবাক হয়ে যাবেন, আমেরিকার ম্যানহাটন, আমেরিকার টাইমস স্কয়ার, পৃথিবীর মধ্যে এত বেশি মানুষ সেখানে হাঁটে, ওদের হাঁটার ছবি আছে, আপনি দেখলে মনে করবেন যে পাগুলো বোধহয় মানে এত দ্রুত গতিতে উঠতেছে যে বিদ্যুৎ বোধহয় এত দ্রুত গতি হতে পারে না। এত মানুষ সেখানে হাঁটে, যেখানে ডলার জন্ম নেয়, ডলার যেখানে জন্মগ্রহণ করে, আমেরিকার নিউ ইয়র্ক ডলারের জন্মস্থান টাইম স্কয়ার। আমাদের দেশে আমরা বলে থাকি গুলিস্তান এমন যেখানে মানুষ হারায় যায় সাথে সাথে, বন্ধু বন্ধুর হাত থেকে সাথে সাথে হারিয়ে যায়। টাইম স্কয়ার হলো এমন একটি জায়গা যেটা গোটা বিল্ডিং, এক একটা টেলিভিশন, গোটা বিল্ডিং গুলো মনে করো 100 তলা বিল্ডিং, 100 তলা লম্বা একটা টেলিভিশন, পুরা বাইরের অংশটা এটা দেখলে সে তার অ্যাডভার্টাইজ করতেছে, কথা বুঝতে পারছেন? পুরাটাকে দিয়ে আপনি এখান থেকে যখন ঢাকায় যাবেন, আপনি ওই কাশপুরের আগে দেখেন না হাতের বাম পাশে বিশাল বড় বড় ফ্রেশ বা অমুকের এই সমস্ত সাইন গুলো, কতক্ষণ কিন্তু টাইম স্কয়ারের মধ্যে বিশাল বড় বড় সাইন, মানুষগুলো পিঁপড়ার মতো হাঁটছে, এত সংখ্যা মানুষ, সারা দুনিয়ার মানুষ ভিড় করে, ভিজিটর যারা সেখানেই পা রাখে। আমিও সেখানে গিয়েছি, অবাক কাণ্ড। সেখানে যাওয়ার পরে আমি দেখছি যে দুপুরের সময় এখানে যেখানে মুক্ত একটি জায়গায় মুক্তাঙ্গনে হাজার হাজার লক্ষ মানুষ হাঁটাচলা করছে, তার মধ্যে জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, একজন মানুষ ওই রাস্তার উপরে যেখানে মানুষ হাঁটতেছে সেখানেই সেই নামাজ শুরু করে দিল। ভাইরা আমার কত বড় কথা, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, অতএব সেই ডাকটা যখন হবে আমি যেখানেই থাকি আমি সেখানেই সেটা আদায় করবো। আমি প্লেনে থাকি, আমি গাড়িতে থাকি, আর আমি মাটিতে থাকি, কি বলেন ঠিক কিনা? এই যে একটা বিশ্বাস, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মাউতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তুমি তোমার বিগত জীবন থেকে ফিরে আসো, আল্লাহ বলছেন বান্দারে তুমি জানো না তোমাকে সৃষ্টি করতে গিয়ে আমার কি পরিমাণ খরচ গেছে, কতক্ষণ না? একটা বাচ্চা যদি আমেরিকান জন্ম নেয়, তার এই বাংলাদেশি টাকায় তার পিছনে খরচ হয় প্রায় 2-2.5 কোটি টাকা। এটা যদি বাংলাদেশে জন্ম হইতো এইরকম টাকা লাগতো তো সবাই কইতো যে না না আর নিব না। এমনি তো কয়েকদিন আগে বলছে যে 2টাই যথেষ্ট, এখন বলতেছে 1টাই যথেষ্ট, আবার শুরু হয়ে গেছে যে দরকারই নাই, প্রোডাকশন দরকার নাই, মানুষ আসার দরকার নাই। অথচ আল্লাহ বলছেন রেজেক তো আমি দিব, রেজেক তোমার হাতে রাখি নাই, রেজেক কোথায় আছে রে ভাই? পবিত্র কোরআন মজিদে আল্লাহ রেজেকের ঠিকানা বলে দিয়েছেন, রেজেকের ঠিকানা পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন তোমার রেজেক আমি আকাশে ঝুলাই রাখছি, কোথায়? আকাশে। আপনি মনে করছেন পুকুরে মাছ ছাড়ছেন, এমনও তো হতে পারে কোন দুশমন একটা বিষ সেখানে মিশাই দিল, আপনার সব টাকা শেষ।
আপনার ব্যবসা বাণিজ্য লাটে চলে যাবে। কথা বলুন, আপনার ব্যবসা চলে যাবে কোথায়? লাডে লাডে বুঝেন, শেষ সর্বনাশ, আপনি ফকিরের বাচ্চা হয়ে যাবেন। কথা বুঝি, একটা ফকির হইতে বেশিক্ষণ সময় লাগবে না, ভরসাটা রাখতে হবে কার উপরে? ওই মালিকের উপরে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পরিষ্কার বলে দিয়ে দিলেন, শুনো, নাহানু নারযুকুকুম, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। খবরদার, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। খাবার দেওয়ার ভয়ে কোনোদিন তোমার স্ত্রীর গর্ভে আসা সন্তানটাকে তুমি মেরে ফেলো না। এই সন্তানটি এমন হতে পারে, পৃথিবীর মধ্যে জন্ম নেয়ার পরে এই সন্তানটি তোমার লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। তোমার সন্তানটা এমন একটা মূল্যবান সন্তান হয়ে পৃথিবীতে আসতে পারে, যেই সন্তানটি কবরের পাশে দাঁড়ালে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। আমার প্রিয় নবী সাল্লাম তিনি বলেছেন, কোন কোন মানুষ যখন মারা যায়, মানুষ মরে গেলে পড়ে সেই মানুষটার মৃত্যুর সময় ফেরেশতারা সিসি করে। কি কি করে? সিসি করে, যেটা হলো তোমার একটা জীবন, 80 বছরের মতো একটা জীবন তুমি লাভ করেছো পৃথিবীতে, তোমার রুকু নাই, সেজদা নাই, লাল কালি ঝুলতেছে, কতক্ষণ না রেড সিগন্যাল, তোমার জীবনের মূল্যবান সময়গুলো তুমি কত ভাবে নষ্ট করেছো, কথা কন, নামাজ রোজার কোনো চিহ্ন সেখানে নাই। সব ফেরেশতারা, তারা তো আমল দেখে, মানুষের আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে নিয়ে যায়। আমি ভালো করি মন্দ করি প্রতিটি মুহূর্তে এগুলো ফেরেশতারা, এদের খুব, এরা যে কত কাজ করে ফেরেশতারা আপনি দেখেন না। যদি ফেরেশতাদের দেখা যেত তাহলে আপনি মনে করতেন যে আমাদের চেয়েও তারা অনেক দায়িত্ব পালন করেন। তারা মুদাব্বিরুল আর, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তারা পাঁচজন করে ফেরেশতা নিয়োগ দিয়েছেন। কয়জন? আপনার সাথে যদি পাঁচজন পুলিশ দেওয়া হতো, তাহলে পাঁচজন পুলিশ দেখলে আপনি বুঝতেন যে পেছনে সামনে ডানে বামে ড্যাম কে, আর আমার ভয় কিসের? কে বলেন ঠিক কিনা? অথচ প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচজন করে ফেরেশতা দিয়েছেন, একজন ডানে, একজন বামে, একজন সামনে, একজন পেছনে, একজন কপালে। ডান হাতের ফেরেশতা মালাকুল ইয়ামিন, ডাইনের ফেরেশতা হলো চারজনের সর্দার। এই টিমটার কি? আপনার কথা কইতেছেন না, আমার সাথে কথা বলতে আপনি শিক্ষক মানুষ একজন, কি বলেন ঠিক না? গায়ক না রে ভাই, গায়ক না। সম্মানিত শ্রোতি, এই পাঁচজনের মধ্যে মালাকুল ইয়ামিন ডানের ফেরেশতা হলো টিম লিডার। ওনার দায়িত্ব হলো, তার দায়িত্ব হলো যত সওয়াবের কাজ করবেন, এই যে আমি ওয়াজ করতেছি, আমার ডাইন হাতের ফেরেশতা ক্লান্ত হয়ে যাচ্ছে লিখতে লিখতে, কোরআন তেলাওয়াত করতেছি, ও শুধু ফটফট করে লিখতেছে, দেখেন না? আপনি যে শুনতেছেন আপনার ফেরেশতা, আপনি মনোযোগী হয়ে শুনতেছেন, অন্য কোন দিকে আপনার দৃষ্টি নাই। অনেকে আছে না, বাড়ি যাব কখন, বাড়ি যাব, শেষ করবে কখন, এই তালে যারা থাকে ফেরেশতার বলে যা হা, রেকর্ডটা নষ্ট করে দিচ্ছে। কি বলেন ঠিক না? কতটুকু আপনার অ্যাটেনশন, আপনি কতটুকু মনোযোগী হয়ে এখানে শুনতেছেন, আপনার প্রতিটি বিষয় আপনার মুখ থেকে বলেন, আপনার অঙ্গভঙ্গি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইযিয়াতালাকাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি কথা বলছেন ডান বামের ফেরেশতা, আপনি কথা বলছেন, এগুলো অডিও ভিডিও করে নিচ্ছে, ওদের ক্যামেরা, এখানে কাজী এক ক্যামেরা আছে, এটা এই ক্যামেরাটার নাম হলো কাজী ক্যামেরা। আমার যত ভিডিও সারা পৃথিবী দিয়ে যাবত প্রকাশিত হয়েছে, এই সবগুলো কাজী ইসমাইল, কাজী টিভি, এই কাজী টিভি এটা প্রচার করে সারা। এই জন্য বারবার ওরা মানে তেরে ফিরে মানে তারানো তারায় থাকে যে হুজুরের ওয়াজ তুমি আমাদেরকে শোনাও না কেন। এখন তো চ্যাংরা ম্যাংরা বহু হয়েছে, কথা বুঝেন নাই, আমাদের দাড়ি পাকছে, এই জন্য পছন্দ কম করে।
সম্মানিত সুধী, যাই হোক যে কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরবার চেষ্টা করছি, আর সেটি হলো যে আপনি মুখ থেকে যা বের করবেন এটা ক্যাসেট করার জন্য, ভিডিও অডিও এটা করার জন্য ফিরিস্তা আল্লাহ তার গোয়েন্দা ফিরিস্তাদেরকে নিয়োগ করে রেখেছেন। প্রত্যেকটা জাররা জাররা হিসাব হবে। আপনি যদি বলেন কিয়ামতের ময়দানে যে আমি চ্যালেঞ্জ করছি ফিরিস্তার সাথে যে আমি যে মিথ্যা বলছি তার প্রমাণ কি, তখন আল্লাহ বলবেন তার আমলনামা বের করো, আমলনামা পাবে কই? দুটো অবস্থায় আমলনামা আল্লাহ সংরক্ষণ করেন। বর্তমান বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে এরা সন্ধ্যা রাত 8টা পর্যন্ত কাজ করে, 8টার পরে যদি এরা কাজ করে তাহলে সেখানে কিন্তু হেড অফিস থেকে তলব হয় যে তুমি 8টার পরেই ব্যাংক খুলে রাখছো কেন, ব্রাঞ্চ খুলে রাখছো কেন, ডাকাতি হতে পারে। বহু মানুষের আমানত তোমাদের ঘরে আছে, ওরা ওই রাত 8টা পর্যন্ত সময় নাই কেন, সব হিসাব নিকাশ করার পরে এই হিসাবটা 4-5টা জায়গায় রাখে। একটা হলো ভলিউমে, কতক্ষণ না একটা রাখে, কোথায় ভলিউমের মধ্যে রাখে, আরেকটা রাখে নেটে, আরেকটা জিমেল ইমেল ইমেলের মধ্যে ঢুকায় রাখে, আরেকটা সিঙ্গাপুরে পাঠায় দেয়, আরেকটা পাঠায় দেয় পার্শ্ববর্তী ব্রাঞ্চে। যদি এই ব্রাঞ্চটা যদি কোনো কারণে আগুন লাগে, এটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে যেন মানুষের হিসাবগুলো ধ্বংস না, মানুষের যেন এই অ্যাকাউন্ট হোল্ডার যারা যারা অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্ট হোল্ডাররা যেন কোনো ক্ষতিগ্রস্ত, তাহলে মানুষের ব্যবস্থাপনায় একটা জিনিসকে ধরে রাখার যদি এতগুলো ব্যবস্থা থাকে তাহলে আল্লাহ কি বুঝেন না? জোরে বলেন বুঝেন কিনা? কই কেমন বুঝেন? আমি পবিত্র কোরআনের আয়াত থেকে আপনাকে শুনাই দিই। আল্লাহ বলেন والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون الله বলেন বান্দারে তোমার জীবনের প্রতিটি কাজ ইবাদত হোক এটা আমি চাই, আমি তোমার দেহটা তৈরি করেছি এত সুন্দর করে, তুমি জানো না لقد خلقنا الانسان في احسن تقويم তোমার হাত তোমার পাও এত সুন্দর করে আমি তৈরি করেছি। الذي خلقك فسواك فعدلك একটা আরেকটার থেকে ছোট বড় করি নাই, হাতটা যদি ডাইন হাতটা যদি ছোট হইতো আর বাম হাতটা যদি লম্বা হইতো তাহলে হাতে যাইয়া একটা ঝুলতো আরেকটা ঝুলতো না, কি বলেন ঠিক না? একখান পাও যদি ছোট হইতো আরেকখান পাও যদি বড় হইতো ল্যাংরা মানুষ হাঁটে কেমনে, কতক্ষণ না তার সব মানুষগুলো ভেলকি দিয়ে হাঁটতাম, এটা একটা সিনেমা হল হয়ে যেত, কতক্ষণ না এটা একটা সিনেমা হল হয়ে যেত যে সব মানুষ ভেলকি দিয়ে হাঁটে। বুঝতে পারছেন কথা? আল্লাহ বলছেন আমি তোমাকে অপূর্ব সুন্দর করে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টি নৈপুণ্য এত চমৎকার, তোমার দুটো চোখকে টুইনিং করে দিয়েছি। টুইনিং বুঝেন? ওই যে আমরা গাড়িতে চড়ি, গাড়িটির মধ্যে দুইটা লাইট থাকে চোখ, এই দুইটা চোখ এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করে দেওয়া আছে যাতে একটা ডাইন দিকে একটা বাম দিকে দেড় ব্যাটারি যেন না হয়, কথা বুঝেন নাই? চোখটা যেন ঠিক মতো, কটাকে যেন ক দেখে, আলিফটাকে যেন আলিফ দেখে, মিমটাকে যেন মিম দেখে, একটু সুবহানাল্লাহ কইবেন না? মুখের ভাষা জিহ্বাটার সাথে গলার কণ্ঠটাকে আল্লাহ তাআলা এমন ভাবে যোগ করে দিয়েছে আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। আমি আমার ভাষা দিয়ে আমি বাংলা বলছি, আমি ইংরেজি বলছি, আমি উর্দু বলছি, আমি ফার্সি বলছি, আমি কত রকম ভাষা আমার জিহ্বা থেকে বলছি। বনামে জাহাদার যা আফরি, বনামে জাহাদার যা আফরি, হাকিমে সুখন্দর জবা আফরি। আমি সেই আল্লাহর নাম নিয়ে শুরু করছি, বনামে জাহাদা এই জাহানের মালিক যিনি তার নামে আমি শুরু করছি। বনামে জাহাদার যা আফরি, যা মানে জীবন, আফরি মানে সৃষ্টিকর্তা, আমার জীবনের সৃষ্টি করতে যিনি আমি তার নামে শুরু করিলাম। সুবহানাল্লাহ, কন্যা বনামে জাহাদার জাফরি হাকিমে সুখন্দর জবাফরি। তিনি এত বড় মহাবিজ্ঞানী, সুখান মানে কথা, জবান মানে জিব্বা, জবান মানে কি জিব্বা,
এই জিহ্বার মধ্যে তিনি আমার কথাগুলো খইমুরির মতো বের করছেন। সুবহানাল্লাহ বলেন, আপনি এটা শুকর আদায় করতে পারবেন না? হ্যাঁ, আপনি শিক্ষকতা করছেন, আপনি একটা প্রতিষ্ঠানের শিক্ষক, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, সেখানে আপনি লেকচারার, সেখানে আপনি বিশাল বড় প্রফেসর, আপনি বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা ছাত্ররা শুনে বিমোহিত হচ্ছে, আপনার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে, রিপোর্ট করছে প্রিন্সিপালের কাছে, স্যার চমৎকার লেকচার হয়েছে। কিন্তু যদি জবানটাকে আল্লাহ তাআলা আঁকা বাঁকা করে দিতেন, তাহলে এমন কোন বিষয় এমন আছে, আল্লাহর এমন কি একটা নেয়ামত আছে যেটাকে আপনি অস্বীকার করতে পারেন? আপনার অবয়ব, আপনার সৃষ্টি কত যে অপূর্ব, কত যে সুন্দর, কত যে অতুলনীয় এবং অলংকারে সমৃদ্ধ, দুটো চোখ, নাক, আপনার হাত পা কি চমৎকার করে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একটা মানুষকে সাজাইতে গিয়ে আল্লাহর যে পরিমাণ ব্যয়, এটা আমেরিকা দেখাই দিছে। কে দেখাইছে? আমেরিকা। ভালো লাগতেছে না বোধহয়? কে দেখাইতেছে? আমেরিকা। আমেরিকা একটা বাচ্চা জন্ম নিলে কত, 2-2.5 কোটি টাকা ব্যয় হয়। আর আমার দেশের একটা বাচ্চা এত লাগে না, ঘরের মধ্যে আমাদের ওই দাইমারা আসে, কি বলেন ঠিক না? এখানে এসে দাইমাদের হাতে আমরা জন্ম নিয়েছি, কতক্ষণ না হাসপাতাল আমাদের মায়েরা দেখে নাই। যখন যেদিন থেকে হাসপাতাল দেখা শুরু করছে সেদিন থেকে বিপদ আসছে, সেদিন থেকে কাটাসিরা শুরু হয়েছে। ওই কাটাসিরার কারণে এখন প্রোডাকশন নাই, কথা বুঝেন নাই। পৃথিবীতে যারা আসে তারা এখন, তাদের সংখ্যা কি কমে যাচ্ছে। তারপরে জগৎ ভরে গেছে, চিন্তায় পড়ে আছে মানুষ যে থাকবো কই, জায়গা নাই। আল্লাহ বলছে জায়গা নাই, উরির চর দিয়ে দিছি। কতক্ষণ না, কি দিয়ে দিছি? উরির চর। কয়টা চর চাবা তুমি? দরকার হলে চাঁদের দেশে পাঠাই দিব। কোন দেশ? চাঁদের দেশে যাই, ওখানে বাস করবা, আর লিফট দিয়ে দিব, সিঁড়িতে ধপ করে পৃথিবীতে নামবা। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এত বড় শক্তি দিচ্ছেন। জাস্ট আমেরিকায় আমরা যাই বাংলাদেশ থেকে, সেখানে 22 ঘন্টা সময় লাগে, 18 ঘন্টা সময় লাগে। আর আমেরিকা এমন, জার্মানি, ওরা এমন একটা প্লেন এখন আবিষ্কার করছে যেটা 30 সেকেন্ডে, অর্থাৎ 30 মিনিটে, 30 মিনিট, কথা বুঝতে পারছেন? আধা ঘন্টা যেখানে লাগে 18 ঘন্টা, আর সেখানে 30 মিনিট, তার মানে আধা ঘন্টার মধ্যে চোখ বন্ধ করবেন আর খুলবেন, আমেরিকায় গিয়ে পৌঁছবেন। মানুষের দৃষ্টিভঙ্গি এত বেশি বাড়ছে, আপনি বলবেন যে হুজুর এটা কি সম্ভব? আমি বললাম অসম্ভব কি আছে, নবীজিকে আল্লাহ তাআলা বোরাকে নিয়েছেন আকাশে, আর সেই বোরাক হচ্ছে জান্নাতি যানবাহন। পৃথিবীর মধ্যে যানবাহন কত দ্রুত হতে পারে, আল্লাহ তাআলা আমার নবীর যানবাহন দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন বোরাক। বোরাক মানে বরকত, মানে বিজলি, এটা সুপারলেটিভ ডিগ্রি। তার মানে ইয়াদাহু হাফিরাহু মাউদা বসারি, যখন এই বোরাকটা পা উঁচু করত, দৃষ্টি যে পর্যন্ত চোখ মেলার আগে, চোখের পলকের আগে সেখানে গিয়ে পৌঁছে যেত। তাহলে মানুষ পারবে না কেন? অবশ্যই সব মানুষ কি পারবে। একটা মানুষের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ব্যয়, একটা ব্যয়বহুল ব্যবস্থা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। একটা চোখ বানানো, যদি চোখ বানানো সম্ভব হতো তো পৃথিবীতে চেন্নাই বহুদিন আগে চোখ বানাইতো, কতক্ষণ? যদি হার্ট বানানো সম্ভব হতো তাহলে পৃথিবীর আমেরিকা চুপ করে বসে থাকতো না। যদি কিডনি বানাবার ক্ষমতা থাকতো তো এতগুলো মানুষ কিডনি ড্যামেজ হলে পরে সে মানুষটা মারা যেত না। লিভার, এটা যদি তৈরি করা যায়, আপনি জানেন এখন মানুষের কিডনি থাকে কয়টা? কয়টা? 2টা কিডনি থাকে এখন আমেরিকা। যদি 2টা কিডনি ড্যামেজ হয় তাহলে 2টাকে সচল করে 3টা, তৃতীয় আরেকটা কিডনি লাগায় দেয়, সেই কিডনিটা আরেকটা মানুষের থেকে ট্রান্সপ্লান্ট করা হয়। তার মানুষের দেহ থেকে মানুষের দেহের অঙ্গগুলোকে আল্লাহ তাআলা সাজিয়ে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ বাঁচুক, আল্লাহ চান তাকে হায়াত দিয়েছেন জগতের মধ্যে, সুন্দর সুঠাম চমৎকার একটা শরীর, দৃষ্টিনন্দন একটা শরীর তাকে দিয়েছেন। দেখলেই মানুষ পাগল হয়ে যায় মানুষের জন্য, জোলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেছেন, কন্যা সুবহানাল্লাহ পাগলিনী হয়ে গেছে। আপনি বুঝেন, কথাগুলো মনে রাখবেন, ওই বক্তারা আপনাকে এগুলো বলবে না।
সম্মানিত সুধী ভাইদের খেদমতে আরজ করতে চাই, এমন একটা মানুষ যে মানুষের দেহটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা যে পরিমাণ ব্যয় করছেন সেই ব্যয়ের পরিমাণ বিজ্ঞানীরা খাতা কলম নিয়ে হিসাব করছে, যে চোখটাতে কি পরিমাণ ব্যয় হয়েছে, নাকটা তৈরি করতে কি পরিমাণ ব্যয় হয়েছে, নাকের মাঝখানে একটা ওয়াল আছে, একটা দেওয়াল আছে মাঝখানে, এই যে একটা দেওয়াল, এই দেওয়ালটা, এই দেওয়ালটা যদি কোনো মতে ছিদ্র হয়ে যায় তাহলে দুনিয়ার কোনোদিন সুগন্ধি আপনার নাকে আপনি কোনোদিন পাবেন না, ওয়ালটা যদি খালি ছিদ্র হয়ে যায়, কথা কন না, ওয়ালটা যদি কি হয় ছিদ্র হইয়া যায়, ওয়াল ছিদ্র হয়ে গেলে বাস শেষ, দুনিয়ার মধ্যে আর কোনোদিন কোনটা ভালো আর কোনটা মন্দ এই ঘ্রাণ আপনার নির্ণয় করার কোন ক্ষমতা নেই। ওয়ালটাতে আল্লাহ তাআলা এমন ভাবে মেডিসিন লাগাই রাখছেন, এই মেডিসিনটা এত স্থায়ী পার্মানেন্ট, বুড়া হলে পরে নাকের মধ্যে আমার ডাক্তার এই সুন্দর আতর দাও তো, একটা ঘ্রাণ নেই, চমৎকার, সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না তোমার এই দুটো চক্ষু যদি বাইরে তুমি পাল্লায় মাপো, সোজা বাংলা বলতেছি কিসে মাপো, পাল্লায়, পাল্লায় মাপলে পরে তুমি সেখানে দেখবে মাত্র কয়েক গ্রাম ওজন, অথচ এটার দাম সাত আসমান সাত জমিন, যদি কোন সওদাগরের কাছে বিক্রি করা যায় আল্লাহর এই জমিনটা যদি দিয়ে দেয় যে তুমি সওদাগরের কাছে বিক্রি করো, তাহলে কোন সওদাগর বুঝেন তো, সিটাগাঙ্গের সওদাগর তো, কাজে সওদাগরের কাছে যদি আপনি বিক্রি করে দেন সাত আসমান সাত জমিন যে এই দুইটা চোখের বিনিময়, তাও হবে না, এই দুটো চোখের দাম এত বেশি, সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর মানুষের বয়স হলো পৃথিবীতে প্রায় 10,500 বছর, কত বছর, 10,500 বছর ধরে পৃথিবীতে মানুষ চোখের গবেষণা করতে করতে চক্ষু স্পেশালিস্ট আই স্পেশালিস্ট জগতের মধ্যে, সেখানে আই ভিশন, সেখানে এই যে আই হসপিটাল বিজ্ঞান চক্ষু বিজ্ঞান হাসপাতাল তারা প্রতিষ্ঠা করেছে, চোখের বিশেষজ্ঞ চোখের গবেষণা করতে করতে মরে যাইতেছে, চোখের দুইটা চোখের গবেষণা শেষ হয় না, 32টা দাঁত গুনতে কতক্ষণ সময় লাগে, অথচ 32টা দাঁতের গবেষণা পর্যন্ত শেষ হয় নাই, একটা হার্ট, এটা আমেরিকার একটা পেন্সিল ব্যাটারি, এই ছোট্ট পেন্সিল ব্যাটারি যেটা ঘড়ির মধ্যে লাগানো যায় ততটুকু হবে না, তার চেয়েও ছোট সেই হার্টটা, শেষ হয়ে গেলে নষ্ট হয়ে গেলে মানুষ সিট কাজ হয়ে যায় মারা যায়, হৃদযন্ত্র বন্ধ হইয়া তিনি মরিয়া গিয়াছেন, তার মানে তিনি মারা গেছেন, হার্ট, এই হার্টটা এটার বিনিময় সারা পৃথিবীতে আপনি কোনো কিছু দিয়ে আনতে পারবেন না, সম্মানিত সুধী মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা এমন মেশিন তৈরি করে দিয়েছেন, মায়ের পেটটা এমন একটা ফ্যাক্টরি, মায়ের পেটটা এত বড় মূল্যবান একটা জায়গা, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله سبحان الله সৃষ্টি নৈপুণ্যত চমৎকার একটি মানুষ মায়ের গর্ভে অবস্থানকালীন সময়ে কিভাবে একটি অনুকোষ ক্রম পরিবর্তন 40 দিন পর পর ঘাট বদল করে, 40 দিন পর পর রূপ বদল করে, 40 দিন পর পর তার নতুন ভাবে জীবনী শক্তি তার দেহের মধ্যে প্রাণ সঞ্চার করে, ওই মানুষটার চক্ষুটা মায়ের গর্ভ থেকে যদি কোনো ব্যক্তি তাড়াতাড়ি পৃথিবীতে আসে আপনি দেখবেন চোখ হয় নাই, হাট হয় নাই, হাটটা সেদা ফুটা, কতক্ষণ না ইমেচুইট প্রি স্টিম প্রি ইমেচুইট বাচ্চা যেগুলো যেগুলো 7 মাস 9 মাসে আসার কথা, আল্লাহ সময়টা দিবেন কেন,
সময়টা দিছেন এই কারণে যে সাত মাস বয়স না পাইলে চক্ষু হয় না, সাত মাস বয়স না হলে তার কিডনি তৈরি হয় না, কতক্ষণ না এই বয়সটা না হলে তার লিভার তৈরি হয় না। লিভার কিডনি চক্ষু এগুলো যদি তৈরি না হয় তো এটা আসার পরে তো সারা দুনিয়া ভেজাল করবে। একটা পরিবারের মধ্যে সবকিছু সর্বনাশ, পরিবারের কারো ক্ষমতা নাই তার চক্ষু দেওয়ার, পৃথিবীর পরিবারের কোনো ক্ষমতা নাই তার কিডনি তৈরি করে দেওয়ার। যদি এমনটা হতো যে মানুষকে আল্লাহ এমনি মায়ের পেট থেকে পাঠাই দিল, চোখটা কিনতে হবে চেন্নাই থেকে, হার্টটা কিনতে হবে আমেরিকা থেকে, লিভারটা কিনতে হবে কানাডা থেকে, কথা বল না, তারপর কিডনি কিনতে হবে ওই যে ব্যাংকক থেকে, তাহলে সর্বনাশ। এত কেনাকাটার মধ্যে গেলে আমরা একজনও থাকতে পারতাম না, খালি নাট বল্টু কষতে কষতে জীবন যাইত। কি বলেন ঠিক না? নাট বল্টু কষতে কষতে কি জীবন যাইত। এই জন্য আমি প্রায় একটা কথা বলি, রমজান মাস কি মাস? এটা সবাই কথা বলেন, আল্লাহ আপনাদের উপরে বরকত দিবেন, কিছু কথা শুনে যান, আল্লাহ যেন আমাকে জবান দেন, আমাকে যেন তিনি কথা বলার শক্তি দেন, বলুন আমিন। রমজান মাস একজন ব্যক্তি নাস্তিক, নাস্তিকের ফ্যামিলিটা আস্তিক। নাস্তিকের ফ্যামিলি কি আস্তিক? লোকটা নাস্তিক যেমন ফেরাউন নাস্তিক, কিন্তু তার ফ্যামিলি আসিয়া কি আস্তিক। কথা বুঝতে পারছেন? এই আস্তিক ফ্যামিলিটা, তার মানে তার স্ত্রী তার সন্তানরা, তারা কিন্তু ঈদ পছন্দ করে, নামাজ পছন্দ করে, আল্লাহকে মানে, কিন্তু ওই বেটাটা যে লোকটা গৃহকর্তা বাড়ির মালিক স্বামী আল্লাহকে মানে না। কথা বুঝতে পারছিস? এ বড় নাস্তিক আল্লাহকে হাইকোর্ট দেখায়, কিন্তু কি করবে, পরিবেশ ধরে রাখার জন্য সে রমজান মাসে বাড়িতে যাচ্ছে, রমজান ঠিক শেষ সময় বাড়িতে যাওয়ার জন্য সে লঞ্চে গিয়ে উঠছে। তার বড় অফিসে চাকরি করা, আপনি যারা জানেন যে সমস্ত মানুষ বিদেশি টাকায় বড় বড় অফিসে চাকরি করে, এদের টাকার অভাব থাকে, এই জন্য তাদের ইচ্ছা বড় বড় গাড়িতে উঠবে, লঞ্চের বড় বড় কেবিন দখল করবে। রমজান মাসের শেষে ঈদুল ফিতরে সে তার স্ত্রী তার সন্তানদের চাহিদা পূরণ করার জন্য ঢাকা শহরের বড় বড় মার্কেট থেকে সে সৌদাই করেছে, কতক্ষণ না, মালামাল কিনে ব্রিফকেস ভর্তি করেছে, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা নিয়েছে, সে মনে করেছে আমি গেলেই সদরঘাটে সেখানে আমি বড় ধরনের লঞ্চের বড় কেবিনটা ভাড়া করে নেব। কিন্তু সে জানে না যেটা এক মাস আগে অনেক চালাক মানুষ বুকিং দিয়ে ফেলছে, কতক্ষণ না, অনেক চালাক মানুষ কি দিয়েছে, বুকিং দিয়েছে। মানুষের মাথার মগজ একরকম নয়। সম্মানিত সুধি, সে সদরঘাটে গিয়ে অবাক হয়ে গেছে, লঞ্চের কেবিন তো নাই, তীর ধরার জায়গা নাই, বড় কষ্ট, সব মানুষ ঘরমুখো, সব দেশে ফিরছে, ঈদ করবে তারা আপনজনদের সাথে, তারা এই মহান ঈদে অংশগ্রহণ করবে, তাদের একটা বিনোদন হবে। বহুদিন মায়ের সাথে দেখা হয় নাই, বাবার সাথে দেখা হয় নাই, স্ত্রী সন্তানের সাথে দেখা হয় নাই। সাহেব তো মনে করেছে যে বাংলাদেশ ব্যাংকের টাকা নতুন চকচকা নোট আমার পকেটে আছে, কতক্ষণ না, বড় ভালো একটা চাকরি করি, অতএব লঞ্চে উঠলেই আমি কেবিন পাবো, যাইয়া দেখে কেবিন কি নাই, এখন পাবে কই? এই সমস্ত লঞ্চের সবচেয়ে বড় ভালো জায়গা পাওয়ার একটা জায়গা আছে ডেকের মধ্যে, ডেক বুঝেন, ডেক মানে উপরে, ডেকার ডেকার তার মানে একতলা দোতলা, এখানে যার যত বড় বিছানা, জোর যার মুল্লুক তার, যত বড় বিছানা তত বড় জায়গা সে দখল করে। তো চার পাঁচজন হুজুর মুসলমান যারা রোজাদার তারা সেখানে বসছে টুপি টাপা দিয়া, এখন সে দেখলো যে ওই জায়গায় ফাঁকা আছে, এরা তো নামাজ পড়ে, এরা তো আল্লাহ আল্লাহ জিকির করে, জায়গা তো আশপাশে ফাঁকা থাকে, এই নাস্তিক জায়গায় পাশে বসছে। পাশে বসার পরে এই যারা হুজুর রোজাদার মুসলমান যারা, তাদের ইফতার ইত্যাদি শেষ হওয়ার পরে বলছে যে দেখেন আপনারা আল্লাহর জন্য এগুলো করতেছেন, আল্লাহ তাআলা আপনি মানতেছেন আল্লাহ তাআলা, কিন্তু আসলে কি আল্লাহ আছে? আল ইনা ইয়াতারাশাহু বিমা ফি, পাতিলের মধ্যে পাত্রে হাড়িতে যা থাকবে ওইটাই নড়বে, এই জন্য আপনাদের হাড়িগুলোকে পাত্রগুলোকে
জ্ঞান দিয়ে পরিপূর্ণ করতে হবে। ইসলাম বলেছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, জ্ঞান আহরণ করা ফরজ করা হয়েছে। ওই হাড়িটা যেন খালি না থাকে, ওইখানে যেন কোরআনের জ্ঞান দিয়ে পূর্ণ করা হয়। ওই হাড়িটা যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে ওই জ্ঞান এটা সব সময় আল্লাহর কথা বলবে, সব সময় নবীর কথা বলবে, সব সময় আখেরাতের কথা বলবে, সব সময় পরকালের কথা বলবে। কাজেই ওই পাতিলটা দিয়ে জ্ঞানটা ঢুকাইতে হয়। আমি বুঝাতে পারছি কিনা জানি না। আল ইনায়াতারাশহু বিমা ফি আল ইনায়াতারাশহু বিমা ফি, ভাইরা আমার পাত্রে যা থাকবে সেটাই নড়াচড়া করবে। আপনি একটা ধারির মধ্যে পাতিলের মধ্যে যতটুকু পানি আছে নাড়া দিলে সারা এই পৃথিবীর সমুদ্রগুলো নড়বে না, নড়বে হাড়ির পাতিলের পানিটাই। কি বলেন ঠিক না? মানুষ তার ভিতরে যে যতটুকু জ্ঞান অর্জন করেছে সেটা নিয়ে সে কথা বলে। এই জন্য জ্ঞান আহরণ করতে হয়, বুদ্ধি কিনতে হয়, জ্ঞান কিনে নিতে হয়। কথা কন, জ্ঞান কি কিনে নিতে হয়, জ্ঞান আহরণ করতে হয়। এই জন্য আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধি করার জন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ, কোন না ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। আমার জ্ঞান ছোট, আমি আকাশের দিকে তাকালে আমি জানি না সে আকাশটা কত উপরে। কথা কন, একটা সাইকেল যে লোকটা তৈরি করছে সেই সাইকেলের ভিতরে কোন জায়গায় কি আছে তাও আমি জানি না। কথা কন, একটা পানি পিউরিফাই করতে, একটা পানি পিউরিফাই করতে, এটাকে আমার খাওয়ার উপযোগী করতে, পানির উপযোগী করতে এখানে কি কি মেডিসিন ব্যবহার হয়েছে আই নো জানি, আমার জানা নাই। যেখানে আমি হাত দিই সেখানেই কেউ, এখানে দেখেন তো কি সুন্দর ঘ্রাণ আসতেছে, কোন মেশিনে এটা লাগাইলো, কিমনে এই ফ্লেভারটা দিলো, একটা ফুলের ফ্লেভার, কতক্ষণ একটা ঘ্রাণের মধ্যে লাগাইলো, আমি নাকের মধ্যে লাগাবার সাথে সাথে ফ্লেভারটা সাথে সাথে ধরা পড়তেছে, অথচ এটা তৈরি করছে আজ থেকে দুই মাস আগে, তিন মাস আগে। কি বলেন ঠিক না? কি এমন একটা পলিচি এখানে, পলিচি মেকার কাজ করেছে, কি এমন একটা জিনিস এখানে কাজ করেছে যে ঘ্রাণটা চলে গেল না, এখন ঘ্রাণ আমার নাকের মধ্যে সেটা দিচ্ছে, এটা সম্পর্কে আমি জানি। তাহলে যেখানেই আমি বলবো সেখানেই আমি কি জানি না, ওমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিল, বান্দা যতটুকু জ্ঞান দিয়েছি সেই জ্ঞানটা একেবারে ছোট জ্ঞান। অতএব সেই নাস্তিক মানুষটা চার পাঁচ জন রোজাদার ব্যক্তিকে বলছে আল্লাহ যদি থাকতেন তাহলে অনেক কিছু ব্যবস্থা হতো। ওরা বলছে এই কথা কইছ না বেটা, তুমি এখানে আমাদের সাথে, আমরা রোজাদার মানুষ মুসলমান, তুমি আবার নতুন গল্প শুরু করছো। ও যে বসার জায়গা পাইছে, এই জায়গা যারে তারে দেওয়া যায় না, দিলে এরকম ফাজলামি শুরু করে। কথা কন না, আপনি যাকে বন্ধু বানাবেন, যাকে প্রতিবেশী বানাবেন, যাকে পাশে আপনি আনবেন, এই জন্য ইসলামের আইন হচ্ছে হক সফা। জোরে বলেন ইসলামের আইন কি, বলে যাই একটু শুনেন, হক সফা বুঝেন? হক সফা হলো যে আমার বাড়ির পাশে জমিনটা বিক্রি হইতেছে, আমার প্রতিবেশী বিক্রি করতেছে, এইখানে যদি আরেকজন চলে আসে ওইরকম মোসারু কর্নেল উসমানি, কথা বুঝেন নাই, হ্যাঁ যদি মোসারু চলে আসে অথবা ঠিক এই ধরনের কোন ব্যক্তি যদি সেখানে চলে আসে তার সাথে আমি পাল্লা দিয়ে পারবো? আমি তার সাথে কোনো মতেই আগাইতে পারবো না। এই জন্য যার জমি তার প্রতি ইসলামের আইন হলো যে তোমার প্রতিবেশীকে জিজ্ঞাসা না করে তুমি বিক্রি করবে না, প্রতিবেশী যদি অবজেকশন দেয় তাহলে তোমার আর বিক্রি করার কোনো সুযোগ নাই। হক সফা, তার মানে প্রতিবেশীর হক, পার্শ্ববর্তী জমিটা তাকেই তুমি দিবে, কারণ সে তার সুবিধা মতো যেন তার সন্তান নিয়ে বসবাস করতে পারে। তুমি টাকা গুনবা, আমেরিকান টাকা, দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া, হ্যাঁ বড় বড় টাকার নোট তোমার কাছে আসছে, এই জন্য তুমি ওই মানুষটাকে ধরতেছো, খবরদার তোমার প্রতিবেশী তার আগে সুষ্ঠুভাবে বাঁচার জন্য, সে যেন তার পরিবারটাকে নিয়ে ভালো করে বাঁচতে পারে সেদিকে তুমি খেয়াল করবে। সুবহানাল্লাহ বলেন, দিস ইজ আওয়ার ইসলাম, এটাই আমার ধর্ম। আমার ধর্ম কোনোদিন কাউকে কষ্ট দিতে বলেনি, ইজাই মুসলিম হারাম, কোন মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। কাজে আমার কোনো কারণে যদি কোনো প্রতিবেশী, আমার কোনো কারণে কোনো মানুষ, আমার কারণে কোনো ব্যবসায়ী, আমার কারণে কোনো আত্মীয়, আমার কারণে এমন কোনো ব্যক্তি, সে মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহ বলছেন না যে তোমার প্রতিবেশী যিনি তিনি তোমার
আত্মীয় এবং ঈমানদার, অথবা তোমার প্রতিবেশী তিনি যিনি তোমার আত্মীয় নন কিন্তু ঈমানদার, অথবা তোমার প্রতিবেশী এমন তিনি ঈমানদারও নন আত্মীয়ও নন। এই তিনজনের সাথে কি ব্যবহার করতে হবে কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ, জীবন মাধ্যম একটি গ্রন্থ আমাদের আল কোরআন। অতএব সম্মানিত সুধী ভাইরা, আমার আমি আমার জীবনের ক্ষেত্রে কোনটা কিভাবে চলবো চালাবো সবগুলো কোরআন বলে দিয়েছে। আমি আমার জীবনের সাথে যদি সম্পৃক্ত করে এক একটি বিষয় আমি তুলে ধরি, ওয়াজ শেষ করা যাবে না। এই জন্য ভাইরা আমার বলতেছি, পূর্ব করে সৃষ্টি করেছেন, সেই অপূর্ব সৃষ্টির নমুনা হিসাবে একটা মানুষের দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রায় 3.5 লক্ষ কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। কত? 3.5 লক্ষ কেমিক্যাল। এই 3.5 লক্ষ কেমিক্যাল ব্যবহার করার কারণে মানুষের দেহটা হলো এত অপূর্ব, যেটা বাজারে বিক্রি করা যাবে না। এর চুল বিক্রি জায়েজ নাই, কথা কন না, আমি বাজারে বিক্রি করা যাবে না। দাস প্রথা, এটা তো নবীজি উঠাই দিয়েছেন, কথা কন না। দাস প্রথাকে তিনি শেষ পর্যন্ত কি করেছেন? উঠাই দিয়েছেন। আর দাস হওয়ার পিছনে যে কতগুলো কারণ আছে সেগুলো ছিল ভিন্ন। অতএব কোনো মানুষ যদি মারা যায়, অথবা কোনো মানুষ যদি কোনো সেলুনে গিয়ে চুল কাটে, এই চুলগুলো যদি কেউ বিক্রি করতে চায়, জায়েজ নাই, হারাম। মানুষের চুল বিক্রি করা যাবে না, মানুষের দাম অনেক বেশি, ফিরিস্তারা পর্যন্ত মানুষকে সেজদা করছে। অতএব এই মানুষটা, এটার গায়ের চামড়া বিক্রি করা যাবে না, এটা দাঁত বিক্রি করা যাবে না, কথা বুঝতে পারছেন? তাহলে বলবেন যে হুজুর কিডনি বিক্রি করে, কথা বল না, লিভার ট্রান্সপ্লান্ট করে সেখানে বিক্রি হয়, এগুলো মানুষ লেনদেন করে, কিন্তু এটা হওয়া উচিত নয়। আমেরিকার মধ্যে সেখানে প্রতিটি রাস্তার অন্তত 10 কিলোমিটার পর পর এক একটা করে ট্রমা সেন্টার আছে। কি আছে? ট্রমা সেন্টার। ট্রমা সেন্টার, যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে মরে গেলে ওই মানুষটার সাথে সাথে তাদের দেহের ওরা কিডনি, ওদের লিভার, কথা বুঝতে পারছেন, এগুলো তারা বের করে রেখে দিয়ে দেয় যাতে আরেকটা মানুষকে সাহায্য করা যায়, কথা বুঝতে পারছেন? যা হোক, কোন মানুষের মৃত্যুর পরে এমন করে কোন মানুষকে তার দেহের কোন অঙ্গ কর্তন করা ইসলাম কিন্তু এটা কখনো জায়েজ বলে নাই, যদিও আমেরিকা করছে বা অন্য কেউ করছে। আমি আমার পূর্বের কথায় চলে আসছি, আর সেটা হলো এই, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কোনো ব্যক্তি তওবা করে যে আমি আর ওই খারাপ কাজে মিথ্যাতে আর আমি নাই, ইমানের উপরে যদি কোনো ব্যক্তি অবিচল থাকে, যদি ভালো কাজ করে, আল্লাহ বলছেন তার জীবনের সমস্ত যত গুনাহ আছে সবগুলো সওয়াবে পরিণত করে দেব। গুনাহ সওয়াবে পরিণত হয়, তার মানে কালো টাকা সাদা হইয়া যায়, কথা কন না, কালো টাকা কি হইয়া যায়, সাদা হইয়া যায়। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তিনটা শর্ত, একটা হলো তওবা করতে হবে, আরেকটা কি ঈমান আনতে হবে, একটা হলো যে আমলের মধ্যে ঠিক থাকতে হবে। এটা কি আল্লামা ইকবাল বলছেন, ইকিম আহকাম আমাল পায়হাম মাহাব্বতে ফাতে আলম জিহাদে জিন্দেগি মে ইয়ে হে মারদু কে শামসিরে। তোমার যদি তওবা থাকে, ইকিন থাকে, আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস থাকে, আর যদি নবীর প্রতি মহব্বত থাকে, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় তোমার আর অস্ত্রের প্রয়োজন নাই। এই তিনটাই তোমার জন্য বুলেট হয়ে যাবে, অস্ত্রে পরিণত হয়ে যাবে, এবং কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। অতএব লঞ্চের মধ্যে নাস্তিক উঠছে, লঞ্চের মধ্যে কে উঠছে? ইমানদার মানুষগুলোকে সে বিরক্ত করছে, যেহেতু তার পাত্রের মধ্যে নাস্তিকতা আছে, এই জন্য তার মুখ থেকে ভালো কথা বের হচ্ছে না। এই 5-7 জন রোজাদার তাকে জিজ্ঞেস করছে, রে তুমি কে, তোমার পরিচয় জানি না, তুমি কি বলতে চাও? কয় দেখেন আমি টাকা পয়সা হাতে নিয়া গ্রিফ কেসে আমার পরিবারের ঈদের সমস্ত সওদায় করে আমি এখানে আসছি। আমি মনে করেছি যে বাংলাদেশ ব্যাংকের নতুন চকচকা নোট আছে আমার কাছে, আমি টাকা দিলেই আপনার ইয়ে পেয়ে যাব, কেবিন পেয়ে যাব। কিন্তু আসার পরে দেখলাম কেবিন পেলাম না, এখন বসারও জায়গা নাই। যদি আল্লাহ তাআলা থাকতেন, আল্লাহ তাআলা যদি বুদ্ধিমান হতেন, তাহলে হাত পা গুলো নাট বল্টু সিস্টেম করে দিতেন। আমি আমার হাত পা নাট বল্টু গুলো খুলে খুলে এরপরে সবগুলো আলাদা করে বিফ কেজি ঢুকাইয়া চুপ করে বসে থাকতাম, অনেকগুলো জায়গা হয়ে যাইতো,
কথা কোন না আল্লাহ তাআলা এখানে দেখেন না এই যে জয়েন্ট দিয়ে দিয়েছে ফিক্সড এখানে হাঁটুর মধ্যে জয়েন্ট দিয়েছে এখানে নাট বল্টু সিস্টেম না এটাকে স্ক্রু খুলাইয়া পাও খুলে নেওয়ার কোনো অবস্থা আছে হাত খোলার কোনো অবস্থা আছে নাস্তিক বলছে যে আল্লাহ বুদ্ধিমান না নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ এই পাঁচ সাত জন রোজাদার বলছে পেটা বোধে নাস্তিক শহর পেটা এখান থেকে উঠ কই না না আমি আর কিছু বিরক্ত করব না তাহলে থাক কি করবে জায়গা পায় নাই এরা পাঁচজন তো শুয়ে পড়ছে ওর তো আর জায়গা নাই ও চুপ করে কোনো মতেই পিছন ঠেকাইয়া বসে আছে আর দুই পায়ের মাঝখানে সেই ব্রিফকেস রেখে মুরগি ঘুম দিতেছে চোখ বন্ধ করে আর চোখ খুলে এর মধ্যেই চোর এসে তার ব্রিফকেস নিয়ে দৌড় দিছে চোর ব্রিফকেস নিয়ে যখন দৌড় দিয়েছে তখন হাউ মাউ করে কেঁদে উঠছে যে ভাই আমার ব্রিফকেস নাই সবাই বসে ভালোই হয়েছে তুমি তো বহু পণ্ডিত তুমি এতক্ষণ বলছিলে আল্লাহ নাকি বুদ্ধিমান না তুমি বললা যে আল্লাহ বুদ্ধিমান হলে হাত পাও নাট বল্টু সিস্টেম করতেন কয় ভাই আমি বিশ্বাস করি আল্লাহ আছেন কয় কেমনে কয় যদি নাট বল্টু সিস্টেম করে দিতেন তো গ্রিপ কেজে ঢুকায় রাখলে তো আমার টাকার সাথে আর বউয়ের জামা কাপড়ের সাথে আমার হাত পাও নিয়ে যাইতো তাহলে আমি যাইতাম কেমনে কথা কি বুঝতে পারছেন মানুষের বুদ্ধির অভাব এখানে কেউ ভোলার মানুষ আছেন বলার মানুষ নাই তাহলে আমার ওয়াশটা করা খুব সহজ হবে বলার মধ্যে ট্রেন নাই রেল লাইন নাই কথা বুঝতে পারছেন এস লং সিস্টেম আর সেখানে বেশি যায় একটা ভোলাইয়া মানুষ সে ট্রেন দেখার জন্য কমলাপুর স্টেশনে আসছে আসার পরে সে অবাক হয়ে গেছে আরে লোহার উপরে একটা লোহার গাড়ি লাইনের উপরে কি লোহার গাড়ি দেখে তার মাথা নষ্ট পিছনে একটা লোক বারান্দাওয়ালা টুপি বারান্দাওয়ালা টুপি বুঝেন তো কি কয় এটারে ক্যাপ ক্যাপ হ্যাঁ বারান্দাওয়ালি টুপি লাগাইছে লাগাবার পরে ছোট্ট একটা লাঠির মধ্যে সবুজ কাপড় এটা যখন এইভাবে নাড়াই দিল লোহার গাড়িটা লোহার উপরে গড়গড়াইয়া যাওয়া শুরু করলো এ দেখে অবাক কিরে আমাদের দেশে তো এরকম হয় না আমাদের দেশে সেখানে তো সামনে যে থাকে সেই চালাই নিয়ে যায় আর এখানে পিছনের মানুষটা চালাই নিয়ে যাইতেছে খালি লাল সবুজের একটা ফ্ল্যাগ উড়াই দিল কি কোন গার্ড উড়াই দেয় না গার্ড আপনি তো ট্রেনে চড়েন গার্ড যখন এটা উড়াই দেয় বাসিতে ফু দেয় গাড়িটা চলা শুরু করে এর মাথা নষ্ট যে এত বড় গাড়িটা লোহার উপরে গড়গড়াইয়া যাইতেছে দ্বিতীয় আরেকজন মহাপণ্ডিত এসে বলছে যে কি তুমি এত চিন্তা করছো কেমন কয় আমার বাড়ির ঠিকানা আমার মেডিন হলেও বলা আমি ভোলা থেকে আসছি গাড়ি দেখার জন্য কিন্তু অবাক কাণ্ড এখানে একটা মানুষ বারান্দাওয়ালা টুপি দিয়া এরপরে সবুজ একটা কাপড় শুধু নাড়াই দিল লোহার গাড়িটা গড়গড়াইয়া যাওয়া শুরু করলো এই কাপড়টার এত বড় শক্তি দ্বিতীয় জন বলছে তোমার সে বোকার জগতে নাই আরে ওই লোকটার কোনো শক্তি নাই এর সামনে দুইজন কি আছে ড্রাইভার আছে ওই দুইজন ড্রাইভারকে সে ইশারা করছে এই জন্য সে নিয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তি এসে বলছে তোমরা কি আলোচনা করছো এই গাড়িটা কেমনে গেল তৃতীয় ব্যক্তি এসে বলছে তোমরা দুইজনই বোকা এই গাড়িটা ড্রাইভার নিচ্ছে না বড় একটা ইঞ্জিন ঠেলে নিয়ে যাইতেছে আপনি কি কথা বুঝছেন চতুর্থ ব্যক্তি এসে এই তিনজনের বক্তব্য শুনে বলছে তোমরা তিনজনই বোকা এটা ইঞ্জিন নিতেছে না এটা নিতেছে ওই মানুষটার ব্রেন যে মানুষটা ইঞ্জিনটা তৈরি করছে পঞ্চম ব্যক্তি এসে বলছে যে তোমরা চারজনই কি বোকা এটা ওই গার্ড তার সবুজ কাপড় নাড়া দিয়ে নেয় না ড্রাইভার নিতেছে না ইঞ্জিন নিতেছে না ব্রেন নিতেছে না বরং ওই মহান আল্লাহ নিতেছেন যিনি মগজ তৈরি করছেন আপনি ওই পর্যন্ত যতক্ষণ যাইতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করবেন আমি কি বুঝাইতে পারছি আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে কি করবেন পদে পদে আপনার ভুল হবে আপনি ফার্স্ট গেটেও ভুল করবেন সেকেন্ড গেটেও ভুল করবেন থার্ড গেটেও ভুল করবেন ফোর্থ গেটেও ভুল করবেন আর ফিফথ গেটে যাওয়া তো আপনার অনেক কষ্টের ব্যাপার এই জন্যই আপনার যেন এই গেটগুলোতে কোনো বাধা সৃষ্টি না হয় এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন আসমানে কিতাব আল কোরআন দিয়ে আমাদের মগজটাকে আগের থেকে পরিষ্কার করে দিলেন যাতে কোথাও কোনো জায়গায় যেন আমরা আটকা না পড়ি সুবহানাল্লাহ বলুন আমি মাঝে মধ্যে কখনো কখনো অবাক হয়ে যাই
আমার নিজের কাছেও কখনো অবাক লাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই জ্ঞানের কথাগুলো আমাদেরকে না দিতেন পৃথিবীর মধ্যে লেটেস্ট আসমানি কিতাব লেটেস্ট টেস্টামেন্ট হলো আল কোরআন যেই কোরআনের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদানের আজকের অনুষ্ঠান আমি ম্যানচেস্টারে গিয়েছি আমি অক্সফোর্ডে গিয়েছি কত কর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছি আমি কেমব্রিজে গিয়েছি হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়েছি পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি আপনি তো নিজেও বুঝেন আমি একদম পিএইচডি হোল্ডার মানুষ ডক্টরেট ডিগ্রি করা কাজে নানাভাবে নানা দেশে আমাকে যেতে হয়েছে আমেরিকার ওই দেশগুলোতে যাবার পরে আমি দেখেছি তাদের সমাবর্তন অনুষ্ঠান যারা সেখান থেকে ইউনিভার্সিটি গুলোতে 10-15 বছরে এক একটা ডিগ্রি নেয় তাদেরকে ওই গাউন পরে দেওয়া হয় কালা জামা পরায় দেওয়া হয় আর একটা করে সনদ দেওয়া হয় তাদের হাতে সম্মাননা সনদ কথা বুঝলেন নাই সম্মানিত সুধি যারা সেখানে সম্মানিত হওয়ার জন্য সম্মাননা এই পদক নেন সনদ নেন তার থেকে আজকের এই মাহফিলের মর্যাদা কোটি কোটি গুণে বেশি কেন তারা তাদের যে পুস্তকগুলোর 10টা নামও মুখস্থ শোনাতে পারবে না আর এখানে মহাগ্রন্থ আল কোরআনের 6666 আয়াত চক্ষু বন্ধ করার সাথে সাথে ঘর ঘর করে বলে দিতে এই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা পৃথিবীতে মানুষের জীবনে এত বড় প্রয়োজন যে লোকটা কোরআন জানে না সে লোকটা ভাষা জানে না যে লোকটা কোরআনের অর্থ বোঝে না সে লোকটা অ্যাপ্রোচিং বোঝে না কিভাবে উপস্থাপন করতে হবে আল্লাহর বাণী দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনটা হলো পরিপূর্ণ একটা শিক্ষক আমাদের জন্য একটা কি শিক্ষক এটা হাবলুল্লাহিল মাতিন এটা হলো আল্লাহর পক্ষ থেকে এমন একটা রজ্জু এমন একটা রশি এটা ধরলে পরে কোন সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না কথা কন না তাহলে কাফেররা তারা এই কোরআন মানে না কথা না কাফেররা পরকাল মানে এই জন্য তারা বাজে বক্তব্য দিচ্ছে তারা বলছে কি তারা বলছে আয়াইদুকুম তোমাদেরকে ভীতি প্রদর্শন করছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা মাটিতে যখন মিশে যাবে মরে যাবে কথা কর না ইজাম মিত্তুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইজামা তোমরা যখন মাটিতে মিশে যাবে কতগুলো হাড় ছাড়া কিছু থাকবে না আন্নাকুম মুখরাজুন তোমাদেরকে বের করা হবে এটা মিথ্যা কথা এটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা মিথ্যা ধোঁকা ছাড়া ভীতি প্রদর্শন করা ছাড়া কিছু নয় ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন তারা বলছে আমাদেরকে কবর থেকে কখনো উঠানো হবে না কাজেই ড্যাম কেয়ার যা ইচ্ছা তাই করো এই জন্য সুদখোর সুদিরা এরা সুদ খেয়ে চলছে পৃথিবীর মধ্যে 8 জন সবচেয়ে বড় সুদি তার মধ্যে একজন হচ্ছে বিল গেটস কথা কন না মাইক্রোসফট যিনি আবিষ্কার করেছেন এরা সব সুদি কারবারের পৃথিবীর মধ্যে 42,662 কোটি বিলিয়ন ডলার তাদের হাতে বন্দী কোরআন বলেছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া সম্পদ কোনো ব্যক্তির হাতে কুক্ষিগত রাখা যাবে না সমহারে সবার মধ্যে বণ্টন করতে হবে এবং যে সম্পদটা আপনি আহরণ করেছেন শুনুন খুব মনে রাখবেন আপনি একজন ব্যবসায়ী আপনি 1 কোটি টাকার মালিক হয়েছেন আমার ভাষা বোঝা যায় কত কোটি টাকা 1 কোটি টাকার মালিক এখন আপনি চাচ্ছেন যে 1 কোটি টাকার মালিক যেহেতু আপনি এটা দিয়ে একটা মদের দোকান দিবেন নাউজুবিল্লাহ আপনি নন এক্স ওয়াই জেড কোন একজন ব্যক্তি 1 কোটি টাকার মালিক কোটি টাকার মালিক এই টাকা দিয়ে সে একটা মদের দোকান দিতে চায় কোটি টাকার মালিক এই টাকা দিয়ে সে এই পৃথিবীতে সে ইয়াবা তৈরি করতে চায় অথবা এটা দিয়ে সে একটা বাজে কিছু দেখবে সে সিনেমা দেখবে এই দেখবে সেই দেখবে এখন পারবে কিনা কখনোই পারবে না শরীয়ত তাই পারমিশন দিবে কেন দিবে না পৃথিবীর মানুষ যারা তাদের সাথে অন্যদের সাথে আমাদের পার্থক্য এই জায়গায় অন্যরা বলে যে ওনারশিপ এই সম্পদের মালিক হচ্ছে মালিক মানুষ সম্পদের মালিক হচ্ছে কে ওনারশিপ হচ্ছে পারসন ব্যক্তি হচ্ছে মালিক আর আমরা বলি পবিত্র কোরআন বলছে না এই পৃথিবীর কোন কিছুর মালিক আমরা নই লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
সুবহানাল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের যা কিছু আছে তার সবকিছু মালিকানা কার আল্লাহ কাজী আসমানের মালিক যিনি জমিনের মালিক তিনি আমার জীবনের মালিকও কি তিনি আমার সম্পদের মালিকও কি তিনি যেহেতু তিনি আমার সম্পদের মালিক এইজন্য মালিকের অনুমতি ছাড়া ওই টাকাটা 1 কোটি টাকা এটা ব্যয় করা যাবে না মালিক অনুমতি দিয়েছে কোথায় মালিক অনুমতি দিয়েছে বাইতুল নূর নূরানি মাদ্রাসায় দান করেন মালিক এটা অনুমতি দিয়েছে মসজিদে আপনি দান করেন মালিক আপনাকে অনুমতি দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি রাস্তাঘাট বানায় দেন মালিক আপনাকে অনুমতি দিয়েছে কিন্তু সিনেমা হল বানাবার জন্য মালিক আপনাকে অনুমতি দেয় নাই যেহেতু এই সম্পদের মালিক কে আল্লাহ আমি বুঝাইতে পারছি কিনা ঠিক মালের মালিক সম্পদের মালিক মানুষ না আল্লাহ আল্লাহ মানুষ যদি হয় তাহলে ওই মানুষটা শর্ত করে যে আমার সম্পদটাকে আমি নষ্ট হইতে দিব না তখন সুদ সুদি কারবারে সে জড়িয়ে পড়ে কথা কোন আর যখন এই মালের এই সম্পদটার মালিক সে মনে করে যেটার মালিক আল্লাহ তাহলে তখন আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ সুদকে হারাম করেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা তখন এই সুদটা আপনাকে পরিপূর্ণভাবে 100% 1000% আপনাকে এটাকে বর্জন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা পরকালকে বিশ্বাস করি কিনা ওরা বিশ্বাস করে না কবি জীবনানন্দ দাস তিনি বলেছেন যে মানুষ মরে গেলে পরে আবার পৃথিবীতে চলে আসে এই জন্য সে তার স্ত্রীকে কাঁদতে নিষেধ করছে কবি জীবনানন্দ দাস তার স্ত্রীকে বলছে যে আমি মরলে তুমি কেঁদো না স্ত্রী বলছে এক সাগর পানি এক সাগর জল তোমার জন্য আমি রেখে দিয়েছি তুমি মরলে পরে আমি তোমাকে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে তোমাকে বিদায় দেব স্বামী বলছে খবরদার এক ফোঁটা পানিও ফেলবে না কই কেন আমি মরে গেলে পরে আবার ফিরে আসবো তোমার কাছে স্ত্রী বলছে থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস অনেক বহু ধন্যবাদ তোমাকে অনেক বেশি ধন্যবাদ পৃথিবীতে তুমি ফিরে আসবে তাহলে দেখা হবে কোথায় শ্মশানে কথা কর না দেখা হবে কোথায় শ্মশানে দেখা হবে না কোথায় দেখা হবে জায়গাটা বলে দাও তোমার রূপ থাকবে কি রকম তোমাকে কি এইভাবে পাবো মরে যাওয়ার পরে তুমি কি এইভাবে আসবে কয় না রে স্ত্রী তুমি আমাকে দেখতে পাবে যখন মানুষের নতুন ধান হয় নবান্ন ওই সময় কাকের কাউয়া হয়ে আমি আসব কি হয়ে আসব কবি জীবনানন্দ দাস তিনি বললেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তোবা মানুষ নয় শঙ্খ চিল হয়ে শালিকের বেশে হয়তোবা মানুষ নয় নবান্নের দেশে ভোরের কাক হয়ে জোরে বলেন ভোরের কাক হয়ে নবান্নের দেশে ফিরে আসবে আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন মারহামা যদি বুঝে থাকেন খুব ভালো পৃথিবীর মধ্যে কত রকম দলাদলি এক তো আছে দেশের মধ্যে রাজনীতির দলাদলি আর এটা হলো মৌত নিয়ে দলাদলি পৃথিবীতে কে যাবে আর কে ফিরে আসবে এই নিয়ে দলাদলি কথা বুঝছেন কাফেররা বলছে না মরে গেলে পরে আমরা একের মাটি হয়ে যাব কেউ আসবে না ওরা প্রশ্ন তুলেছে মাই ইউহিল ইজামা ওয়া হিয়া রামিম কে আমাদের হাড়গুলোকে জিন্দা করবে আল্লাহ বলছেন নবী আপনি একটু লেট করবেন না উত্তর দেন সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর সেট করে দিলেন কুল ইউহিহাল্লাযী আনশাহা আউয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম হে নবী আপনি বলে দেন যে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে কবর থেকে কি করবেন বের করবেন কাজী কবরে তোমরা মাটি হয়ে যাবে এটা না ওরা বলছে তাহলে মাটি হয়ে গেলে আমরা তো মাটি হয়ে যাব পানি হয়ে যাব আগুন পানি বাতাস মাটি আনাসের আরবা চারটি উপাদান এই উনসুরে আরবা বা আনাসের আরবা চারটি উপাদান আমাদের পীর ভাষায় গলিয়া উলিয়া আপনি শর্ষিনা দরবার যাবেন কতক্ষণ এই 30 এই যে 31 আর 1 ডিসেম্বর আমাদের শর্ষিনা দরবারের মাহফিল ফাল্গুনের মাহফিল হবে 10-11-12 মার্চ এরকম একটা সময় 29-27-28-29 ফাল্গুন আপনি পীরের দরবারে যাবেন পীরের দরবারে শিখাই দিবে যে চারটা জিনিসের সৃষ্টি করছেন আল্লাহ আগুন
পানি বাতাস মাটি তারা বলবেন ফারসিতে আব খাক আতশ বাত আব খাক আতশ বাত আগুন পানি বাতাস মাটি মানুষ মরে গেলে পরে কবরে যখন তাকে রাখা হয় তখন মাটির অংশটা মাটিতে পানির অংশটা পানিতে আগুনের অংশটা আগুনে কতক্ষণ না বাতাসের অংশটা বাতাসে মিলে মানুষটার দেহটা হাওয়া হইয়া যায় মানুষটার দেহটা আর থাকে না এখন কাফিরদের বক্তব্য হলো যেখানে তো কিছুই নাই কবরের উপরে কবর দেওয়া হচ্ছে লাশ তো আর পাওয়া যাচ্ছে না তো কাজে পৃথিবীতে আসার প্রশ্ন নাই যা ইচ্ছা তাই করো জেনা ব্যভিচার অন্যায় অবিচার জমি দখল কত জবরদস্তি মদ জুয়া হাউজি ক্যাসিনো কত কন্যা যা আছে সব করতেই থাকো কোনো অসুবিধা নাই ড্যাম কি আর ওরা পৃথিবীর মানুষগুলোকে কালা জাহাঙ্গীর বানাইতে চায় ওরা পৃথিবীর মানুষগুলোকে কুত্তা আসলাম গলা কাটা আজিজ বানাতে চায় কথা কন ইসলাম বলেছে না এই মহাগ্রন্থ আল কোরআন যখন কোন এতিমের হাতে যাবে ওই এতিম টোকাইটা আর জীবনে কোনোদিন আড়াই কেজির ইট হাতে নিয়ে গাড়ি ভাঙবে না বরং লোহে মাহফুজের কোরআন তার হাতে থাকার কারণে সে দেখবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان সে দেখবে মদ জুয়া গ্যাম্বলিং কত কল বেদিতে পূজা এবং ভাগ্য নির্ধারণী তীর লটারি এগুলো জায়েজ নাই হারাম জোরে বলেন এগুলো কি হারাম সে কোনোদিন মানুষের গাড়ি ভাঙতে যাবে না একটিমাত্র পদ্ধতি পৃথিবীতে আছে মানুষকে ভালো মানুষে পরিণত করা একটি সমাজকে সুশীল সমাজে পরিণত করা একটা দেশকে একটি সুন্দর দেশে পরিণত করা একটা জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করার একমাত্র উপায় হচ্ছে কি আল কোরআন আল কোরআন ছাড়া আপনি কোনো তাবিজে কাজ হবে না কোনো ফর্মুলায় কাজ হবে না পৃথিবীর কোন সবচেয়ে বড় যদি সেই সৌরবিজ্ঞানী হয় পৃথিবীর মধ্যে যদি সে সমাজ বিজ্ঞানী হয় সে যদি রাজনীতির ক্ষেত্রে সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয় কোনোদিন শান্তি দিতে পারবে না সে তার নিজের পকেটটা আগে চিন্তা করবে কথা কন অতএব পৃথিবীর মানুষগুলোকে সুন্দর পথে আনতে গেলে সবচেয়ে যে বড় জিনিসটা সেটার নাম কি আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন আর আল কোরআনটাকে আপনার পেটে আপনার সিনার মধ্যে দিয়ে গেলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই নবী যেভাবে বলছেন সেভাবে না হলে তো আপনি উল্টা পাল্টা বলবেন যে নবী সিক্স প্যাক হইয়া গেছে কথা আপনি বলবেন যে নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা তিন তালাক খাইয়া এই মহিলা এটা ইনটেক ছিল না মহিলা টহিলা কইয়া নবীর স্ত্রীকে আপনি বরবাদ করে ফেলবেন যেটা আপনাকে কখনো কোরআন অনুমতি দেয় নাই আপনি কথা বুঝতে পারছেন তাহলে জীবনের সর্বক্ষেত্রে একটি সুন্দর একটি পবিত্র মানুষ হওয়ার জন্য আপনার প্রয়োজন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের এই শিক্ষাটাকে নিবেন আপনি নবীর কাছে আমরা নবীকে দেখি নাই নবীর হাদিসগুলো যারা লালন করেছেন পালন করেছেন পরিপালন করেছেন পরিপালনের অর্থ হলো যারা আমলে নিয়ে আসছেন যাদের পোশাক নবীর পোশাকে পরিণত হয়েছে যাদের জীবনটা নবীর জীবনে পরিণত হয়েছে কতক্ষণ না এই সমস্ত মানুষের কাছে যখন যাবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ওই ভালো মানুষের কাছে গেলে পরে আপনি দেখবেন আপনি চিটা হলেও কিয়ামতের ময়দানে জান্নাতের পথ আপনার জন্য খুলে যাবে এই জন্য কবি বলেছেন শুনিদাম কে দরোজ উমিদ বিম বাদারা ববকশাদ বনে কা করিম আমি শুনেছি কিয়ামতের ময়দানে সেদিন ভালো মানুষের কারণে ভালো মানুষের সাথে তার সম্পর্ক থাকার কারণে খারাপ মানুষগুলো আল্লাহর জান্নাতেও কি প্রবেশ করবে কথা বুঝতে পারছেন কাজী আমরা কি জীবনানন্দ দাসের মতো মনে করব যে আমার পৃথিবীতে আসা যাবে কাজী তখন কাউয়া হয়ে আমল করব কাউয়ার কি কোনো নামাজ আছে কাউয়ার কি আমাদের মতো কোনো ইবাদত আছে কতক্ষণ আমরা শালিকের বেশি কি আসব আমরা কি কখনো সংকোচিল হয়ে আসব সংকোচিল আমাদের দেশে নাই আমি দেখেছি স্কটল্যান্ডে স্কটল্যান্ডে দেখে আসি সংকোচিল যে আওয়াজ দেয় বাপরে বাপরে থাকাই যায় না ঘুমান যায় না এত কঠিন তার কণ্ঠস্বর
এর সমুদ্রের পাশে এই শঙ্খচিলগুলো থাকে। সম্মানিত শ্রোতা, আমি আপনাকে বলছি মানুষ তো সেই মানুষটার মতো হওয়া দরকার যে টাইম স্কয়ারের মতো পিপড়ার মতো মানুষ পা উঠাচ্ছে হাঁটতেছে, আর সেখানে নামাজের ওয়াক্তে সে তার আল্লাহকে ভুলে নাই, সে সেই রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে সে নামাজ শুরু করে দিয়েছে। সেই ইমানদার আমরা হতে চাই কিনা? হাত উঠান, এমন একজন ইমানদার হতে চাই কিনা? অবশ্যই সেই ইমানদার আমরা হতে চাই। এ কারণে আজকের এই কোরআন যিনি নাজিল করেছেন, আপনি কোরআন পড়েন না তাতে আল্লাহর কোনো আসে যায় না, কি বলেন আসে যায়? জাহান্নাম মালায় রাখছে, আপনি কাজ করবেন না, জায়গা মতো আপনাকে ফালাই দিবে, কতক্ষণ না? আল্লাহর কি বড় বড় ট্রাক নাই? কতক্ষণ না? বিশাল বড় বড় লরি ট্রাক আছে, এককারে ভর্তি করে ফালাই দিবে পুরো। কথা বুঝতে পারছেন? আপনি কোনো মতে ইমিজকে রক্ষা করতে পারবেন না, এককারে ঢুকাই দিয়ে তালা লাগাই দিবে, আপনি বাইরে দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এই জন্য আসুন ফিরে আসি, বাজা তো বাজা কর সাদে বারশ তওবা শিকস্তি, বাজা বাজা তো বাজা এই দরগাহে মারা না উম্মীদে নিস, তুমি ফিরে আসো, আমি তোমার জন্য দুয়ার খুলে রেখেছি। পৃথিবীর কোন বাবার সাথে যদি তার সন্তানের বিবাদ হয়, তাহলে সেই সন্তানের জন্য বাবা গেট বন্ধ করে দেয়, দারোয়ানকে বলে খবরদার ঢুকতে দিস না, তাকে তেজ্য করে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করতে আমার অনেক ব্যয় হয়েছে, তুমি ফিরে আসো, তুমি ভুল পথে থাকো না। কথা কন না, ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ভালো মন্দ সব দেখাই দিয়েছি। আলেমরা তোমার বাড়ির পাশে এসে ওয়াজ করছে, এই আলেমদের কাছে পড়তে গেলে তোমাকে অনেক খরচা করে ঢাকা যাইতে হইতো, কি বলেন না? আর তারা তোমার বাড়ির পাশে এসে গেছে, তোমার কাছে মৌমাছির মতো গুনগুন করে কোরআনের কথাগুলো বলে গেছে, কাজে সেই কোরআনের কথাগুলোকে কখনো কোনো অবস্থাতেই তুমি অগ্রাহ্য করো না, তুমি ধারণ করো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই মহাগ্রন্থ আল কোরআনের এত বড় মুজিজা, এটা এত বড় একটা মিরাকল গ্রন্থ, এটা কাঞ্জই গ্রন্থ, এটা তুমি সিনাই নাও, তুমি নিতে পারো নাই, তোমার সন্তানের সিনাই দাও, তুমি তোমার সন্তানকে পারো নাই, তোমার নাতির সিনার মধ্যে দিয়ে দাও। নবীর যুগে সাহাবায়ে কিরাম এই কোরআনের হাফেজ ছিলেন, তারা প্রায় 10,500 মালাইনুল হুফফাজ। পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি হাফেজ হলো লিবিয়ায়। কোথায়? লিবিয়ায়। সৌদি আরব এখনো তেমনটা হতে পারে নাই, 10 লক্ষ হাফেজ এখনো সৌদি আরবে নাই, আর বাংলাদেশে সেই তুলনায় হাফেজের সংখ্যা এখন 30 লক্ষ। কেন? ওই যে আপনারা যে টাকা দিছেন, পয়সা দিছেন, আপনারা কিছু দিছেন তো, আপনার না দেওয়ার কারণে এটা হয় নাই, আপনি দিয়েছেন বিধায় আজকে সারা পৃথিবীতে যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে তারা প্রতিযোগিতা করে, আমাদের সন্তানরা আজকের পৃথিবীর ফার্স্ট সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা তারা নিজে লাল সবুজের পতাকা পেঁচিয়ে তারা নিয়ে আসতেছে। এ পর্যন্ত প্রায় 4 কোটি টাকা নিয়ে আসছে এই হাফেজরা, এ পর্যন্ত 450 ভরি স্বর্ণ নিয়ে আসছে। কত তথ্য তো আমি দিতেছি আপনাকে।